আসসালামু আলাইকুম চলতে শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে WH কোশ্চেন আলোচনা করব। আর এই WH কোশ্চেন আমি তোমাদের বিগত লেকচারগুলোতে আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করব। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, WH কোশ্চেন, এই WH কোশ্চেন তোমাদের 9 নম্বরে থাকে। তোমরা জানো তোমাদের প্রশ্ন আইটেম হচ্ছে 13টি, তার মধ্যে 9 নম্বর আইটেমে থাকে WH কোশ্চেন। আচ্ছা, WH কোশ্চেনটা কি এবং কিভাবে সেট করা লাগে আমি আসলে গত লেকচারে বলেছি, তারপর আর একটু বলে দিই, তোমাদের রিভিশন করে দিচ্ছি। WH ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন তৈরি করতে হয়, আর WH ওয়ার্ড হচ্ছে 9টি। কয়টি? 9টি। হ্যাঁ, তবে দেখা গেছে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছে এই WH কোশ্চেন থেকে, WH কোশ্চেন যতগুলো এসেছে তার মধ্যে 6টি সবচেয়ে বেশি কমন আসে পরীক্ষায়। আমি আজকে 3টে আলোচনা করব, নেক্সট লেকচারে আমি পরবর্তী 3টে আলোচনা করব। 3টি হচ্ছে হুম নিয়ে আলোচনা করব, আমি হোয়ের নিয়ে আলোচনা করব, হাউ নিয়ে। আচ্ছা, হুম মানে হচ্ছে কাকে বা কার সাথে, হোয়েন হচ্ছে সময় বা টাইম, হাউ হচ্ছে কিভাবে বা কেমন করে। আচ্ছা চলো এখন আমরা আলোচনা করে যাই। আচ্ছা, ডাবল ইকুয়েশন আলোচনা করার আগে আমাদের একটা স্ট্রাকচার সবসময় মনে রাখতে হবে। একটা স্ট্রাকচার দিয়ে আমি বাকি যে 3টে করেছি সব 3টাই করা যাবে। যেমন WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রসঙ্গের জন্য। চলে আমরা যাই। দেখো আমি লিখেছি, দেখো এখানে আই ওয়েন টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম বাই প্লেন, আমি ঢাকা গিয়েছিলাম প্লেনে। কিভাবে গিয়েছিলাম? আমরা এই যে আন্ডারলাইনটা এখানে যা আছে, আন্ডারলাইনটা দেখো কালো দাগদা যেখানে আছে, এটা এটা কি বোঝায়? আচ্ছা, এটা হচ্ছে প্লেন, বাই প্লেন, প্লেনে গিয়েছিলাম হচ্ছে আই, আমি ওয়েন গিয়েছিলাম টু ঢাকা, ঢাকা গিয়েছিলাম বাই প্লেন, আমি প্লেনে ঢাকা গিয়েছিলাম। এখন যে প্রশ্ন হচ্ছে কিভাবে কেমন করে আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে কিভাবে বা কেমন করে আমরা জানি, ইংরেজি হচ্ছে হাউ। আমরা হাউ বসাবো, WH ওয়ার্ড হাউ বসাবো। বসার পরে WH ওয়ার্ড বসালাম, তারপর কি বসাবো? অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি বসাবো। এখন প্রশ্ন হচ্ছে যদি বাকি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ ওয়ার্ড থাকে তাহলে বসাবো, আর যদি না থাকে তাহলে আমাকে ডু, ডাজ, ডিড যে কোনো 3টের একটি নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন ডু নিয়ে আসবো, কখন ডাজ নিয়ে আসবো, কখন ডিড নিয়ে আসবো। যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ডিড নিয়ে আসবো, তাহলে ওয়েনটা পাস্ট টেন্সে আছে কারণ ওয়েনের প্রেজেন্ট হচ্ছে গো। আচ্ছা, তাহলে আমরা ওয়েনটা পাস্ট টেন্সে আছে, ডিড বসাবো, বসালাম ডিড বসালাম। তারপর কি বসাতে হবে আমাদেরকে? আমরা অক্সিলিয়ারি বসালাম, সাবজেক্ট, সাবজেক্ট কি? আই, আই দেখলে আমাদেরকে কি নিতে আসতে হবে? ইউ নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপর আমরা কি বসালাম? মূল ভার্ব, মূল ভার্ব কি? ওয়েন্ট, ওয়েন্টটা যখন আমরা যদি ডিড বসাছি ওয়েন্টটা মূল ভার্ব হবে, প্রেজেন্ট হবে গো। আর কি বাকি থাকলো? টু ঢাকা, টু ঢাকা। দেখো একবার বুঝাই দিই, আই ওয়েন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছিলাম বাই প্লেন, প্লেনে ঢাকায় গিয়েছিলাম। আমরা এই আন্ডারলাইনটাকে প্রশ্ন করি, আমি কিভাবে গিয়েছিলাম, কেমনে গিয়েছিলাম, তাহলে আমি প্লেনে গিয়েছিলাম। কিভাবে? প্লেনে। এই কিভাবে বা কেমন করে হচ্ছে হাউ, হাউ বসালাম, তারপর সাবজেক্ট ভার্ব ডির বসালাম, আই থাকলে আমরা সাবজেক্ট ইউ নিলাম, এবং মূল ভার্ব থেকে যা আছে সব ঠিক রাখলাম। পরেরটা দেখো, হি কেম হোম, সে বাড়ি এসেছিল ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছিল। আচ্ছা, কখন এসেছিল? এখন এখানে ডাব্লিউ দেখো, এখানে কি হতে পারে? আন্ডারলাইন আছে ইয়েস্টারডে, গতকাল, কখন? গতকাল। সময়, টাইম, তা সময় যদি চাই, গতকাল একটা সময় অবশ্যই, তা টাইম, আর টাইম হচ্ছে হোয়েন, আমরা WH হোয়েন বসালাম। আচ্ছা, ওয়াট, হোয়েন বসালাম। তারপরে আমি দেখতে হবে কেমটা কোন টেন্সে আছে, কেমটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আমরা কি বসাবো? ডিড বসাবো, বসালাম ডিড বসালাম। তারপরে সাবজেক্ট কি বসালাম, মূল ভাবটা প্রেজেন্ট করব, কাম, আর কি বাকি থাকলো? হোম। এখন আমরা কোশ্চেন চিহ্ন দিলাম। দেখো আরেকবার বুঝাই দিই, হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়িতে এসেছিল। এখন সময়, ইয়েস্টারডে একটা সময়। আচ্ছা, সময়ের জানি, সময় হচ্ছে টাইম বা সময়, সময় হচ্ছে WH ওয়ার্ড কি? হোয়েন, আমরা হোয়েন বসালাম। তারপর দেখো WH ওয়ার্ড বসালাম, বসার অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বলতে যদি থেকে অক্সিলিয়ারি কোনো থাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ বসবে, আর না থাকলে আমাকে এই ডু, ডাজ, ডিড যে কোনো 3টা একটা নিয়ে আসতে হবে। তা ডিড কখন নিয়ে আসতে হবে, ডু কখন, ডাজ আমরা শিখলাম, তাই ডিড ভার্ব, কামটা পাস্ট টেন্সে, কামের প্রেজেন্ট হচ্ছে
শব্দের বসালাম, তার বাকি যা আসে এই ভারত থেকে যা আছে সব বসালাম আমরা। এবার দেখো, আই মিট কমা, আমি কণার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আন্ডারলাইন দেখো তো, আমি কার সাথে সাক্ষাৎ করেছিলাম? কণার সাথে। কার সাথে? কণার সাথে। আচ্ছা কার সাথে, তাহলে কার সাথে কি ডাব্লিউ এইচ ওয়ার্ড? আমরা হুম বসালাম। আচ্ছা হুম বসালাম, তারপর আবার একই জিনিস দেখতে হবে, ভার্বটা কোন টেন্সে, লক্ষ্য করতে হবে ভার্বটা কোন টেন্সে। ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, আমরা ডাব্লিউ কি আমরা অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো? ডিড নিয়ে আসলাম, নিয়ে আসলাম ডিড। তারপর সাবজেক্ট যদি আই থাকে, আমরা ইউ বানাবো, নিয়ে আসবো। এখন মূল ভার্বটা প্রেজেন্ট করব, এম ডাব্লিউ টি। প্রশ্ন হচ্ছে, দেখো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আর একবার বোঝা গেছে, দেখো আই মিট কণা, আমি কণার সঙ্গে সাক্ষাৎ করলাম। এখন হচ্ছে আন্ডারলাইন, আমি কার সঙ্গে সাক্ষাৎ করলাম? আন্ডারলাইন বলছে কার সঙ্গে, কণার সঙ্গে। কার সঙ্গে ইংরেজি হচ্ছে কার সাথে, এবং কার সঙ্গে হলে ডাব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে হোম। তারপর অক্সিলারি ভার্ব বসালাম, আমরা বসালাম সাবজেক্ট, বসালাম বসালাম, এখন মূল ভার্ব বসালাম। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা আবার আমরা পরের লেকচারে আমরা শিখবো বাকি যে তিনটি আমরা থাকলো আমাদের, ওই তিনটি নিয়ে পরবর্তী লেকচারে আমরা শিখবো। খোদা হাফেজ, ভালো থাক, আসসালামু আলাইকুম।